আজকে আমরা খাবো বিয়ে বাড়ির রোস্ট। এই যে রিমিয়া পকোড়া নিয়ে এসেছি হোম ফুড থেকে, হ্যাঁ আর এন এস হোম ফুড থেকে। আমি অবশ্যই ক্যাপশনে আপুর লিংক দিয়ে দিব। আপু হচ্ছে লন্ডনে থাকেন, আপুর কাছ থেকে অর্ডার করতে পারবেন। এই যে এইটা আপুর আর এন এস হোম ফুডের, তারপরে এখানে হ্যাঁ যে কোনো পার্টির জন্য। আর এই যে এই হচ্ছে বিফ ভুনা। তো আমাদের দুপুরের খাবার দাবারের ব্যবস্থা চলতেছে। রোস্টটা দেখে অনেক মজা মনে হচ্ছে, আমি রোস্ট দিয়ে খাবো না। হাস আজকে কিন্তু বিয়ে বাড়ির রোস্ট করা হয়েছে না। আজ তোমার ফিলিংস কি? কেন আজকে গরমের জন্য এরকম লাগতেছে? ও আচ্ছা আচ্ছা, তারপরে তোমরা বসে যাও, একে একে ভাইয়া তোমরা বসে যাও। আর এইদিকে কি করা হয়েছে, এইদিকে কিন্তু হ্যাঁ আজকে হচ্ছে একদম টমেটোর সালাদ করা হয়েছে পোড়া মরিচ দিয়ে। তো এটা কিন্তু আসলে এই খাবারের সাথে যাবে। আর আজকে একটু গরম পড়ছে, যার জন্য এই ধরনের খাবার মানে ভাল লাগে আর কি, টক একটু যেহেতু। তারপরে ইয়ে ঢেঁড়শও আছে, হ্যাঁ যার যেটা ভাল লাগে যেভাবে ইচ্ছা এভাবে বসে যেতে পারবেন। যে ভাইয়া কিন্তু খুব কম রাইস নিচ্ছেন, সব রেখে দিতেছেন। রাদিয়া তুমিও খেতে আসো, সবাই তো খাচ্ছে, তুমি কেন কাজ করছো একা একা মাই বেবি? এই যে দেখেন রাদিয়া, হেপি আপু দেখলো যে আগাডুগা গুলা সব কাটছে, তার জন্য রাদিয়াও কাটতেছে। এগুলা রিমি আপুর বাগানের এই শিম আগাডুগা সবকিছু, কারণ হচ্ছে আপুর গার্ডেন এত এত হইছে, পরে আপু আমাদের জন্য নিয়ে আসছে, আমরা এগুলো শুটকি দিয়ে রান্না করব। আর রাধি হেপি আপুর কাছ থেকে শিখে এখন রাধি এইভাবে কাটতেছে। আর এন এস হোম ফুড, আর এন এস সে লুকাই লুকাই খেতে, সে লুকাই লুকাই খেতে হবে না, প্রকাশ্যে আসো প্রকাশ্যে এসে খাও। ভাই আপনি বসেন না, ভাই আপনি এটা চেয়ারে বসেন, তুমি ভাত নাও। কেন একটু ভাত নিচ্ছে আমার প্লেটে, ভাত দিচ্ছে কেউ নয় আমাকে। থ্যাংক ইউ ভাইয়া, কি নিছেন? সারাদিনের পর একটু খাচ্ছি। তুমি অনেক রাইস খাচ্ছ, কারি খাও অনেক বেশি, গরু কুয়াশা। আমি একটু ঝোল চিকেন কারি এটা অভ্যাস, আমি ছোটবেলা থেকে খুকিয়া পোয়মন, আমি খুকিয়া পোতে এসেছি। মানে তরকারি কম, আমরা ভাত বেশি খাই, মানে কড়া মড়া করে খেতে পছন্দ করি এভাবে এরকম। আমার কাছে এই খাবারটা ভালো লাগে, আমার দাদুর খাবার স্টাইল এটা। তো এটা আমরা শিখে গেছি আর কি, আমরা দুই বোন ঠিক আছে, বুঝতে পারি তুমি লাইন কথা বলছো। এদিকে আরেকজন ওকে বসো, তুমি এখানে বসো, আমরা ভিতরে যাই না, ওকে ওখানে বসো। আরে দেখুন না বসো, আর ভাইয়া কিন্তু আপুকে চেন পরাই দিচ্ছেন, আপনি যে অনেক কেয়ারিং হাজবেন্ড বুঝা যায়। জি না, আমার ভাই বহুত কিনা দিচ্ছে, কালকে কত কিনা দিল আজকে আমরা অনেক পানির শর্টেজ আছি,
আমার কান্ডি কোন জায়গায় কইরা জানি নষ্ট হইতাছে দেখো দোকানে না ব্যাগে ঢুকাইছে না দোকানে না লিমিয়া পাড়ো পান ছিল ওইগুলো আনতে ভুলে গেছে পান সুপারি নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে না গ্রামে কিন্তু এমন হয় যখন বিয়ের দাওয়াত দাওয়াত চলে বা বিয়ের দাওয়াত দেয় তখন সাথে পান ও ইয়ে করে দেওয়া যায় পান নিয়ে যায় পান আর মিষ্টি নিয়ে যায় তো ভাবিও কিন্তু ওদের বাসায় আসার সময় বিয়ের দাওয়াত দিতে তো ভাবি ভাইয়া এরা পান সুপারি সব নিয়ে আসছে আর এখন রিমিয়া পাইডার সুন্দরভাবে গুছাইতেছে খাওয়ার জন্য আমি একটু আমি প্রথমে কি শুরু করবো নাকি তুমি তো শুরুই করবো আমি তো জানি আছে দেখি তো সব চিঠি লিখছে চিঠি লিখেছে বন্ধু আমার কি জামাই নিজেই সবাইকে দাওয়াত দিতেছে নিজের বিয়েতে বৌর আমরা সবাই বিয়ের শাড়ি পরে একটা ফুল দিয়ে সাজাই দেখতে কিছু পান আমি তোমাদের বানাই নিচ্ছি না দেখো বিয়ের দাওয়াত আমি কিন্তু দেখতাম যে মানে বিয়েতে সাথে পান সবকিছু মানে ইয়ে করা হয়তো উদ্বোধন করা হয়তো বিয়ের কার্ড তো আমরা ওইদিকে বিয়ের কার্ড লিখতে দিচ্ছি আর সেই সাথে পান খাইতেছি এই যে এরকম বানানো হয়ে গেল জামাই প্লাস বউ তুমি বসো না আমরা খুব আগ্রহ নিয়ে বসে আছি উনাদের বিয়ে খাওয়ার জন্য লন্ডনের মাটিতে প্রথম বিয়ে আর বিয়ে খান না এরকে খাইছে তারপর মানে এত জমজমা জমজমা আর একটা ছোট ছোট ব্লগারের বিয়ে হচ্ছে ব্লগার মধ্যে বলে কথা তাহলে আনন্দ দ্বিগুণ হয়ে যাবে ব্লগারের বিয়ে যেহেতু সো বেশি আনন্দ করতে পারবো আর কি এতে রবি এন্ড সাথী সো আমি পানের জন্য ওয়েট করছি আমিও পানের জন্য আর এই যে কার্ড আমরা একটু মানে ইয়া করি এই যে এইগুলো করি সবাই দোয়া করবেন জামাই বউর জন্য ভিডিও হয়নি না রে মিয়া মুরব্বী স্টাইলে চুন বাচ্চার মা বাবা হোক
তুমি এরকম বড় আমি ঘুরাবে না নি সুন্দর কত চলে আসলে তো ভালো তখন আমাকে মুখে তুলে দিচ্ছে মানে আমরা কোনো মানুষই না আমরা ভিডিও করে দেখা মানে আশেপাশে যারা আছে তারা সবাই আমি খাওয়াই দিই তোমার রিমি প্লিজ কার পান লাল হয়েছে বলো যে পান খাও নি পান খাও রে বাবা দেখি কয়সা লাল হয়েছে কিনা আকর তো না আমাদের দুপুরের খাবার দাবার পরে এখন আম্মা খানো খাবো কি কি দিতেছ এই যে চাট মশলাটা দেওয়া হয়েছে আর এইদিকে দিতেছে কাসন্তি ভাই এটা পান খাওয়ার আগে খাওয়া উচিত ছিল এখন ঝাল লাগবে তুমি এটা দুই নাম্বারই করছো ঝাল লাগবে মিষ্টি তার হাতে জাদু আছে কেমন একটা বড় বলি লন্ডনে মিস করতেছিল আমাদের ঈদের গুলো এতদিনে খুলতেছে আর আমি ভর্তা খাই